এই বলছে আল্লাহ। মানুষের দোষ চর্চার পিছনে তোমরা পড়ে থাকিও না, মানুষের গোপনীয় বিষয়গুলো তালাশ করার পিছনে পড়ে থাকিও না। ওয়াইং তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গুনতে থাকো তো গুনে শেষ করতে পারবা না, এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। লা তুহসুহা, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো এই জবান বা জিহ্বা। এই জবানের দ্বারাই মানুষ তার ইচ্ছার, মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না পেশ করতে পারে। এই জবান দ্বারাই মানুষ মর্যাদার সু উঁচু মর্যাদায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে। এই জবান দ্বারা, এই জবান দ্বারা মানুষ একেবারে নিম্নে পৌঁছে যায়। এই জবান দ্বারা মানুষ অনেক উঁচু, অনেক উপরে মর্যাদার উঁচু মর্যাদায় পৌঁছে যায় এই জবান দ্বারাই। এই জন্য এই জবানটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, এই জবান জাহান্নামে যাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমাল্লি বাইনা লিহয়াইহি ওয়া মারিজলাইহি আজমাল্লাহুন জান্না, যে ব্যক্তি আমাকে এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গার এবং এই দুই পায়ের মধ্যবর্তী জায়গার জিম্মাদারি নেবে, আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই জবানের বা জিব্বার এবং যে লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুইটা জিনিসের অপব্যবহার না করবে, আমি তার জান্নাতের গ্রান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা জায়গার হেফাজত করতে হবে, এই দুইটা বস্তুর অপব্যবহার করা যাবে না। এই দুইটা বস্তুর যে সৎ ব্যবহার করবে, যথাস্থানে ব্যবহার করবে, যেখানে লাগানো দরকার সেখানে লাগায়, অর্থাৎ তার যথাযথ ব্যবহার করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের গ্রান্টে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আমরা যা কিছু জবান দ্বারা উচ্চারণ করি, এই সব কিছু রেকর্ড করার জন্য সদা সর্বদা একজন জাগ্রত প্রহরী আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, খুব হুঁশ জ্ঞান রেখে আমাদেরকে কথা বলতে হবে। আমি কি বলতেছি, আমার কথা দ্বারা মানুষ কষ্ট পায় কি না, আমার জবানের এই যে আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন, এই নিয়ামতের অপব্যবহার হয় কি না, এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই দুই রানের মাঝখানে যে বস্তু আছে, এই বস্তুর কোনো অপব্যবহার হয় কি না, যথাস্থানে ব্যবহার হয় কি না, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। আমার মন চাহি করলে হবে না, এই জবানের হেফাজত করতে হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচাইতে বেশি দরিদ্র কে? আরজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরিদ্রকে এটা কিয়ামতের দিন বোঝা যাবে। কিয়ামতের দিন অনেক লোককে দেখা যাবে, তারা নামাজ রোজা এবং যাকাতের অনেক ধনভাণ্ডার নিয়ে আসছে, কিন্তু সে দুনিয়াতে এই জবানের হেফাজত না করার কারণে, গালিগালাজ করার কারণে, জবানের অপব্যবহার করার কারণে, খুন খারাপি করার কারণে, মানুষের প্রতি মিথ্যা দোষারোপ করার কারণে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, কিয়ামতের দিন তার পণ্য থেকে মানুষকে, যাদের সাথে এরকম ব্যবহার করছে, এক এক করে তার পণ্য থেকে দিয়ে দেওয়া হবে, তখন তার ধনভাণ্ডার খালি হয়ে যাবে, ফলে সে জাহান্নামী হয়ে যাবে। সে হবে সবচেয়ে কি বড় গরিব, সে হবে সবচেয়ে বড় দরিদ্র। এবার চিন্তা করে দেখুন, আমাদের এমন কোনো মজলিস আছে কিনা যে মজলিসটা আমরা মানুষের দোষ চর্চা করা, মানুষের পর নিন্দা করা ছাড়া আমরা থাকি। প্রত্যেকটা মজলিস দু চারজন একসাথ হয়ে গেলে আমরা সেখানে মানুষের দোষ চর্চা করি, মানুষের গীবত করি, মানুষের শেকায়ত করি, মানুষের দোষ চর্চা করি, এগুলো হয় কি হয় না বলেন? হয়। এমনকি আল্লাহর ঘর মসজিদে এসেও আমরা আমাদের জবানকে হেফাজত রাখতে পারি না, আমরা জবানকে নিরাপদ রাখতে পারি না, কার কি হয়েছে আমরা এখানে এসে এগুলো আমরা আলোচনা করি। রাসূল বলছেন যে সবচাইতে বেশি দরিদ্র কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে যে নামাজ রোজা এবং যাকাতের ধনভাণ্ডার নিয়ে আসা সত্ত্বেও দুনিয়াতে থাকা অবস্থায় জবানের অপব্যবহার করার কারণে, জবানের দ্বারা মানুষের দোষ চর্চা করার কারণে, মানুষের প্রতি মিথ্যারোপ করার কারণে, তার
ধনমান্ডার থেকে তার নেক আমল থেকে তার পুণ্য থেকে যখন এক এক করে এরকম ভাবে মানুষকে দিয়ে দেওয়া হবে তখন তার নেকের মধ্যে কিছুই থাকবে না, তখন সে জান্নাতি হবে। এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি দরিদ্র এবং গরিব। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনারা শুনুন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জবানের অপব্যবহার কারণে যে তার আমলগুলো যে বরবাদ হবে তার একটা চমৎকার ঘটনা হলো। এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, খুব হৃষ্টপুষ্ট, কিন্তু তার একটা বদাভ্যাস ছিল, সে মলমূত্র করার পরে যাই ওই মলমূত্রটাকে যাই সে শুঙ্ক, এরকম একটা তার বদাভ্যাস ছিল। এই ঘোড়াটাকে নিয়ে কোথায়ও যাওয়া যাইতো না, কোথায়ও সফরে বের হওয়া যাইতো না এই তার বদাভ্যাসের কারণে। একবার তার সাথে ওই যে ব্যক্তির এই ঘোড়সওয়ারটা ছিল, ঘোড়া ছিল হৃষ্টপুষ্ট কিন্তু তার বদাভ্যাস ছিল বটে, আরেকজন ঘোড়সওয়ার ছিল, তাকে বলে যে ভাই আমরা তো সফরে যাব ঠিক আছে, কিন্তু আমার এই ঘোড়া তো এরকম বদাভ্যাস, তবে তুমি যদি একটা কাজ করো, তুমি আমার ঘোড়ার পিছনে থাকবা, সে মলমূত্র করার পরে যদি তার এই মলমূত্রগুলা শোঙ্গার জন্য সে পিছনে আসতে তুমি চাবুক দিয়ে মার দিবা, তুমি এই কাজটা করতে পারবা কিনা। সে বলছে হ্যাঁ আমি পারবো। তখন দুজনে মিলে ঘোড়সওয়ার করে সফরে রওনা হলো, সফরের উদ্দেশ্যে বের হলো। পিছনে ছিল তার সাথী ভাই, যে ঘোড়া যদি একটু মলমূত্র করার পরে পিছন দিকে মুখ দিলে চাবুক দিয়ে মারবে, তারা ওরকম সিস্টেম করে পিছনে একজন ছিল, সামনে ছিল তার এই বদভ্যাসওয়ালা ঘোড়াটা, তারা রওনা হলো সফরে এক জায়গায়। তো মলমূত্র করার পরে একটু পিছন দিকে তাকাইলে সে ওই তার সাথী ভাই চাবুক দিয়ে মারার জন্য প্রস্তুত থাকতো, তো সে পারতো না ওই ঘোড়াটা। তো সফরের উদ্দেশ্যে রওনা হলো, যাইতে যাইতে অনেক দূর গেল। যাওয়ার পর ওই যে যার হৃষ্টপুষ্ট ঘোড়াটা ছিল, বদভ্যাসওয়ালা ঘোড়া, এই ঘোড়সওয়ার ব্যক্তি এক জায়গাতে যাওয়ার পরে তার পিছনে যে সাথী, ওই সাথী বললো ভাই আমার তো আর জায়গা শেষ, আমার আর ওদিকে যাওয়ার দরকার নাই, আমার গন্তব্যস্থান চলে আসছে, আমি এখন এদিকে যাব, আপনি যান। তো তার সাথী বললো ঠিক আছে, আপনার যেহেতু গন্তব্য চলে আসছে আপনি যান, ঠিক আছে। এই একা একে একটু সামনে অগ্রসর হওয়ার পরে তার ঘোড়াটা দেখলো পিছনে তো ওই ব্যক্তি নাই, আমাকে যে চাবকের দ্বারা মারার জন্য থাকতো সে তো এখন নাই। যখন দেখলো যে এ নাই, এই পিছনে একেবারে এক দৌড় দিয়া যেখান থেকে আসা শুরু করলো এবং যেখান থেকে মলমূত্র করা শুরু করলো ওখানে গিয়ে আবার তার মলমূত্রগুলা শোঙ্গা শুরু করলো। তো এই ব্যক্তি আফসোস করলো, হায়রে এত কষ্ট করে আসলাম, যেখান থেকে শুরু করলাম সেখানে চলে আসলাম, আমরা এত কষ্ট করে আসি, আমাদের লাভ হইল কি? থানবী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে ব্যক্তি নেক আমল করে সারা রাত ভরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব কিছু করে ঠিক আছে, কিন্তু দিনের বেলায় মানুষের গীবত শেকায়ত করার কারণে যেরকমভাবে তার আমলগুলো এরকমভাবে বরবাদ হয়ে যায়, যেরকমভাবে এই গাধাটা এই ঘোড়াটা অনেক কষ্ট করে আসলো কিন্তু এখন আবার দৌড়ায় আবার আগের জায়গায় চলে আসলো, এই ব্যক্তির ন্যায় ওই ব্যক্তি যে ব্যক্তি সারা রাত এবাদত করছে কিন্তু দিনের বেলায় এসে মানুষের গীবত শেকায়ত করছে, মানুষের দোষ চর্চা করছে, তার আমলগুলো এরকমভাবে বরবাদ হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, জবানের হেফাজত করতে হবে। আমি যতই নেক আমল করে ঠিক আছে, কিন্তু দেখতে হবে আমি জবান দ্বারা কী বলি, আমার জবান দ্বারা মানুষের দোষ চর্চা হয় কিনা, গীবত হয় কিনা, শেকায়েত হয় কিনা, মানুষের প্রতি আমি মিথ্যারোপ করি কিনা, এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে রসুলের জামানায় এক দুই মহিলার কাহিনী আমরা সবাই তো জানি, এক দুই মহিলা রোজা রাখছে, রোজা রাখার পর তারা এমন কাতর হয়ে পড়লো, এক সাহাবি এসে রসুলকে বললো ইয়া রসুলাল্লাহ, যে দুই একজন মানে দুই মহিলা রোজা রাখছে বটে কিন্তু তারা তো খুবই কাতর, তারা এমন কেন? রসুল বললেন ওই দুই মহিলাকে বলা আসার জন্য আমার কাছে। আসার পরে তাদের সামনে পেয়ালা রাখা হলো, বললো যে তোমরা এখানে ভূমি করো। ভূমি করার পর দেখা গেল যে সেখানে রক্ত কফ এবং রক্ত মানে তাজা গোশতের টুকরা। রসুল বললেন, আরেকজনকে বললো যে তুমিও ভূমি করো, সেও সেম ভূমি করার পর দেখলো এখানে রক্ত কফ এবং তাজা গোশতের টুকরা। রসুল বললেন যে এরা যদিও কষ্ট করে রোজা রাখছে ঠিক আছে, কিন্তু তারা হারাম কাজ করছে, অর্থাৎ তারা অপর ভাইয়ের গীবত করছে, এই গীবত করার কারণে তাদের এই পরিণতি। মুসলমান ভাইরা আমার, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন্ন,
হে ইমানদাররা তোমরা প্রত্যেক ধারণা থেকে বিরত রাখো ইন্না বাদাজ্জন্নি ইসমু কিছু ধারণা আছে গুনাহ ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদ মানুষের গোপনীয় বিষয়গুলো তালাশ করার সন্ধানে তোমরা পড়ে থাকিও না ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদ মানুষের নিন্দা করিও না মানুষের দোষ চর্চার পিছনে পড়িও না মানুষের গোপনীয় বিষয়গুলো তালাশ করার পিছনে পড়ে থাকিও না রে মুসলমান আল্লাহ তাআলা এরপরে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম আইয়ুহিব্বু আহাদুকুম তোমরা কি নিজ ভাইয়ের নিজ মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো যদি তোমরা নিজ মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো তাহলে তোমরা গীবত করো অন্যথায় করিও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী নিশ্চয় আল্লাহ তাআলা দয়ামান মেহেরবান দয়ালু কি বলছে আল্লাহ মানুষের দোষ চর্চার পিছনে তোমরা পড়ে থাকিও না মানুষের গোপনীয় বিষয়গুলো তালাশ করার পিছনে পড়ে থাকিও না প্রত্যেক ধারণা আছে এগুলা গুনাহ এই লোকটা এমন হতে পারে এই সন্দেহ লাগে এই তো মনে এই কাজ করছে সেই কাজ না এগুলোর পিছনে পড়া যাবে না মুসলমান এগুলোর পিছনে পড়ার দরকার নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের নেক আমল নিয়ে ব্যস্ত থাকেন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকেন নিজের ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকেন আমার ছেলে কোথায় যায় আমার মেয়ে কোথায় যায় আমার ছেলের সাথে কোনো অপর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা আমার মেয়ের অপর কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা মোবাইলে কোথায় কথা বলে এগুলো আমাদেরকে দেখতে হবে মেয়েকে মোবাইল দেওয়া যাবে না ছেলেকে মোবাইল দেওয়া যাবে না এগুলোর পিছনে থাকবেন সংসার নিয়ে ব্যস্ত থাকবেন নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন এগুলো করা দরকার আমাদের মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই জবান হলো মানুষের জান্নাতে যাওয়ার মাধ্যম আর এই জবানে মানুষের জাহান্নামে যাওয়ার মাধ্যম অনেক মুসলমান আছে অমন অনেক মুসলমান আছে অনেক মানুষ আছে নামাজ পড়ে দিনদার দানশীল কিন্তু তাদের জবানের ঠিক নাই এই জবানের ঠিক না থাকার কারণে সে